দেখো, এখন ধর্ণামঞ্চের মধ্যেই রয়েছেন ঐশী ঘোষ, সৃজন ভট্টাচার্য, তারা এসছেন। তারা এসে ধর্ণামঞ্চে যে ছাত্রছাত্রী আন্দোলন করছে তাদের সাথে কথাবার্তা বলছেন। পাশাপাশি ধর্ণামঞ্চে এদিন সমর্থন জানিয়ে পৌষমেলা বাঁচাও কমিটি, তারাও কিন্তু এদিন সেই আন্দোলনে সামিল হয়েছেন। তারাও কিন্তু সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে তারাও কিন্তু বাইরে বসে আছেন। কার্যত তুমি জানো যে দুপুর দুটোর সময় চাই এসে পাই সমর্থকরা বা এই যে আন্দোলনরত ছাত্রছাত্রীরা, তাদের মিছিল করার কথা, সেই মিছিলে বাদশা মৈত্রেরও সামিল হওয়ার কথা। কার্যত বলা যেতে পারে এই মুহূর্তে ধর্ণামঞ্চে কিন্তু বসে আছে ঐশী ঘোষ, সৃজন ভট্টাচার্য, ভট্টাচার্যরা। তারা কিন্তু আন্দোলনরত ছাত্রছাত্রীদের সমর্থন জানিয়ে এই মুহূর্তে বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছে। ধন্যবাদ গোপাল। জামতারা গ্যাংয়ের কায়দায় কলকাতায় ফের ব্যাংক জালিয়াতির অভিযোগ। এন্টারির এক বাসিন্দার দুটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হলো 1,22,000 টাকা। পুলিশ হচ্ছে খবর, জালিয়াতরা ওই ব্যক্তিকে ফোন করে বাংলায় কথা বলে, ওই ব্যক্তিকে ভুল বুঝিয়ে তার অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য জেনে প্রতারণা করা হয় বলে অভিযোগ। ঘটনায় লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের হয়েছে। অবৈধ বালি খাদান সমস্যায় করা মুখ্য সচিব, ডুয়ার্স সহ উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে একাধিক অভিযোগ, একাধিক অবৈধ বালি খাদানের অভিযোগ, যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেবার নির্দেশ, সব জেলা শাসককে নির্দেশ মুখ্য সচিবের। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।